চলে এসেছি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার চকপড়ান তরুণ সংঘের পুজো প্রাঙ্গণে, যেখানে আজকে রক্ষাকালী পুজো উপলক্ষে চলে এসেছে পিউ মিউজিক। হাই গাইস, এখন চলে এসেছি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মুচিসার পঞ্চানন্দতলা শক্তি সংঘের ক্লাব প্রাঙ্গণে। এখন চলে এসেছি বাগরাহাট খারাপাড়ার পুজোতে, আর এখানে বোম বলে সাউন্ড এফেক্ট আসছে পিছনে। হাই গাইস, এখন চলে এসেছি মুচিসা আদকপাড়ার পুজো মণ্ডপে। হাই গাইস, আমি প্রভাত, চলে এসেছি নতুন ব্লগ নিয়ে। আজকে চলে এসেছি মুচিসার খুব কাছে, ধরতে গেলে যা হচ্ছে চকপুরানপুর এবং মুচিসা দুটোর মধ্যবর্তী স্থলেই রয়েছি। আর এখানে আজকে রক্ষাকালী পুজো উপলক্ষে বিশাল সাউন্ড এসছে, সেগুলো তোমাদের দেখাবো। তো চলো ব্লগটি শেষ পর্যন্ত দেখতে থাকো, আর কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। তো চলো ব্লগটি শুরু করা যাক। হাই গাইস, এখন চলে এসেছি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মুচিসার পঞ্চানন্দতলা শক্তি সংঘের ক্লাব প্রাঙ্গণে, আর এখানেই আজকে স্বপ্ন সাউন্ড এসছে, দেখতে পাচ্ছ পিছনে স্বপ্ন সাউন্ড। তো এখানে সেটআপটি তোমাদের দেখাবো, অবশ্যই তোমরা দেখতে থাকো। দেখো, সেটআপটির মধ্যে হচ্ছে দুটি বেস রয়েছে এবং চারটি টপ রয়েছে, আর বেসে দেখো চারটি করে স্পিকার রয়েছে, মানে চার দুগুণে আটটি হচ্ছে স্পিকার রয়েছে, আর টপেতে চারটি স্পিকার রয়েছে, চার চারে ষোলো পিস স্পিকার রয়েছে। আর এখানে চারটি টুইটার র্যাক রয়েছে, তার মধ্যে ২৬খানা টুইটার রয়েছে, খুব সুন্দর একটি সেট আপ। আর এটা যথাসম্ভব ১৮-১৫ সেট আপ রয়েছে। হ্যাঁ, ১৮-১৫ সেট আপ রয়েছে, বেসে ১৮ ইঞ্চি স্পিকার রয়েছে এবং টপে ১৫ ইঞ্চি স্পিকার রয়েছে। আর সেটআপটি দেখুন, এখানে বক্সটি পরিচালনা করার জন্য প্রায় হচ্ছে সবই স্ট্রেঞ্জারই সেট রয়েছে, অনেক জায়গায় CA20 ইউজ করা হয়, বাট এখানে সব স্ট্রেঞ্জারের সেট ইউজ করা হয়েছে। দেখো এখানে নাম্বার রয়েছে, তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। হচ্ছে স্বপ্ন মিউজিকের হচ্ছে ডট পেটি, আর হচ্ছে প্রেসার বোর্ডটা দেখুন, আর প্রায় জায়গায় হচ্ছে ডট পেটি এবং হচ্ছে প্রেসার বোর্ড হচ্ছে চাপা দেওয়া থাকে, এখানে সেটিং থাকে, কাউকে দেখায় না। এখন চলে এসেছি বাগরাহাট খারাপাড়ার পুজোতে, আর এখানে বোম বলে সাউন্ড এসে দেখতে পাচ্ছ পিছনে, বোম বলে সাউন্ড। আর বোম বলে সাউন্ডের দুটি বেস এবং চারটি টপ রয়েছে, বেসেতে দু পিস করে স্পিকার, মানে চার পিস স্পিকার রয়েছে বেসেতে, আর টপেতে চার পিস করে স্পিকার রয়েছে, মানে চার চারে ষোলো পিস স্পিকার রয়েছে। আর টুইটার র্যাক দিয়ে সুন্দরভাবে সাজানো হয়েছে। আর এই হচ্ছে পুজো মণ্ডপ দেখো, আর এখানেই মা রক্ষাকালী পূজিত হবেন, দেখুন সুন্দর একটি প্লেস। ধন্যবাদ জানাই এই পুজো কমিটির সকল সদস্যবৃন্দদের, কারণ তারা এত সুন্দর একটি পুজো পরিচালনা করছে। আর তোমাদের সেটআপটি দেখায়, দেখো সেটআপটিগুলো দেখো। পুজো মণ্ডপের পাশেই রয়েছে বাগরাহাট পশ্চিম প্রাথমিক বিদ্যালয়, অবশ্য এখানে অনেক দাদা ভাইরা পড়াশোনা করে এখন চাকরিভূত করছেন বা বিভিন্ন জায়গায় কাজ করছেন, সেই দাদাদের পাড়াতেই এখন চলে এসেছি। আজকে চলে এসেছি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার চকপড়ান তরুণ সংঘের পুজো প্রাঙ্গণে, যেখানে আজকে রক্ষাকালী পুজো উপলক্ষে চলে এসেছে পিউ মিউজিক। এই হলো চকপুরান তরুণ সংঘের ক্লাব, আর এই ক্লাবই এই পুজোটাকে অ্যারেঞ্জমেন্ট করছে। এইটা হচ্ছে রক্ষাকালী পুজো প্রাঙ্গণ, আর এখানেই মা রক্ষাকালী পূজিত হবেন, আর দূরেই বাজছে পিউ মিউজিক। আর ধন্যবাদ জানাই এই পুজো কমিটির সকল সদস্যবৃন্দদের, কারণ তারা এত সুন্দর একটি পুজো পরিচালনা করছে। এই দানব প্রকৃতির বক্সটিকে পরিচালনা করার জন্য যেসব মেশিনগুলো ইউজ করা হচ্ছে, যেসব অ্যাম্পলিফায়ারগুলো, সেগুলো তোমাদের দেখতে নিয়ে যাবো। তো দেখতে থাকো ব্লগটি। এখানে ছখানা CA20 মেশিন ইউজ করা হয়েছে, চারটে স্টেবিলাইজার রয়েছে, আর দেখতে পাচ্ছ ডট পেটি রয়েছে, আর ওদের ডট রয়েছে, প্রেসার মেশিন রয়েছে এবং সিজি রয়েছে, আর ওপরে পাঁচটা হচ্ছে স্ট্রেঞ্জারের সেট রয়েছে, ওটা টুইটার র্যাককে পরিচালনা করার জন্য ব্যবহার করা হচ্ছে। আর এই হচ্ছে অপারেটর, সব বসে রয়েছে এবং পাড়ার ভাইরা সব বসে রয়েছে। পিউ মিউজিকের সেটআপটি দেখুন, দুটো বেস রয়েছে এবং চারটি টপ রয়েছে, বেসেতে চার পিস স্পিকার রয়েছে, মানে চার দুগুণে আট পিস স্পিকার রয়েছে, এবং টপেতে চার পিস করে স্পিকার রয়েছে, মানে চার চারে ষোলো পিস স্পিকার রয়েছে। ওপরে আটখানা টুইটার র্যাক রয়েছে, তার মধ্যে ৩৮খানা টুইটার রয়েছে, খুব সুন্দর একটি সাউন্ড, আর এটা একদম নতুন সাউন্ড।
দেখতে পাচ্ছ এখানে নাম্বার রইলো, তোমরা অবশ্য কোনো অনুষ্ঠানে ভাড়া করতে পারো। দেখুন কিউ মিউজিক নাম্বারটা দেখো 8343889590, অবশ্য তোমরা কোনো অনুষ্ঠানে ভাড়া করতে পারো। আর সেটআপটি হচ্ছে 1815 আর বিএসএ 18 ইঞ্চি স্পিকার রয়েছে। দেখুন স্পিকারগুলো দেখুন, টপেতে রয়েছে হচ্ছে 15 ইঞ্চি স্পিকার আর একদম নতুন সাউন্ড। আর এই সাউন্ড হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ইয়ারপুরের, যেটা পদ্মপুকুরের কাছে অবস্থিত, সেখানকার সাউন্ড এটি। আর খুব সুন্দর একটি সাউন্ড, তবে এখানে পাশে অনেক হচ্ছে বাড়ি থাকার কারণে একটু কম প্রেশার দিয়ে বাজাচ্ছে, তবে খুব সুন্দর একটি সাউন্ড। এখন চলে এসছে মুচিসা আদকপাড়ার পুজো মণ্ডপে। আর এখানে যে কী সাউন্ড এসছে আমার তেমন জানা নেই, তবে সেই সাউন্ডটা কী সাউন্ড রয়েছে তোমাদের জানাবো, তো দেখতে থাকো, অবশ্যই আপনাদের খুব ভালো লাগবে। আর এই পুজো উপলক্ষে চলে এসছে তপন সাউন্ড, দেখতে পাচ্ছ, তোমাদের নাম্বারটা দেখিয়ে দিই, তোমরা কোনো অনুষ্ঠানে ভাড়া করতে পারবেন। তপন সাউন্ড বাগরাহাট, আর কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে 9831440625। এখানে টোটাল হচ্ছে 5টা সেট ইউজ করা হচ্ছে দেখতে পাচ্ছ, আর তার মধ্যে এই একটি সেট রয়েছে 500 টাকা, এটা হচ্ছে পাড়ার হরেন চালানোর জন্য ইউজ করা হচ্ছে। আর বাদ বাকি হচ্ছে যে বক্স সেটগুলো রয়েছে সেগুলো হচ্ছে এই বক্সটিকে পরিচালনা করার জন্য ব্যবহার করা হচ্ছে। আর এটাই হচ্ছে মুচিসা আদকপাড়ার পুজো প্রাঙ্গণ, আর এখানেই মা রক্ষাকালী পূজিত হবেন। আর ধন্যবাদ জানাই এই আদকপাড়ার পুজো কমিটির সকল সদস্যবৃন্দদের, কারণ তারা এত সুন্দর একটি পুজো পরিচালনা করছে। তপন মিউজিক বড় কাছারি রায়পুর মোর্শে। তো ব্লগটি এখানে শেষ করলাম, সবাই ভালো থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ আপনার একটি সাবস্ক্রাইব আমার মনোবল বাড়াতে সাহায্য করবে। তো চলো বাই।